নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডিও। এই অবস্থায় কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিলেন। দাবি করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে কোনো লাভ নেই, পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার জড়িত থাকার সমস্ত অভিযোগও নস্যাৎ করে দিয়েছেন। এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শনিবার চতুর্থ দফায় ডেকে পাঠানো হয় বিষ্ণুপুর থানার সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়াকে। তলব মেনে শনিবার দুপুরের দিকে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তদন্তকারীদের সামনে। কালীঘাটের কাকুর মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইডির দাবি, সুজয় কৃষ্ণর মোবাইল থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় তথ্য মুছে দিয়েছিলেন রাহুল। এমনকি তার নিজের মোবাইল থেকেও কাকুর সঙ্গে কনভারসেশনের হিস্ট্রি মুছে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাহুলের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, মুছে দেওয়া তথ্য অনেকটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। চাকরি বিক্রি চক্রে মূলত মিডলম্যানের কাজ করতেন রাহুল। অযোগ্য প্রার্থীদের চাকরির জন্য সুজয় কৃষ্ণর কাছে তালিকা নিয়ে যেতেন। এই অবস্থায় দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা করছিলেন তদন্তকারীরা। সেই মতো শুক্রবারের পর শনিবারও সুজয় কৃষ্ণ ভদ্রর মুখোমুখি বসিয়ে রাহুল বেড়াকে জিজ্ঞাসাবাদ করা হলো। নিউজ টাইম